ত্রুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আছি আপনাদের ত্রিপুরা ত্রিপুরা ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস ওয়েবসাইটের মধ্যে তো আজকের ভিডিওটার যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা অনেককে বলতে অনেকেই কমেন্ট করেছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে এস করেছেন যে আপনাদের যে একটা নোটিশ দিয়েছিলাম ভিডিওতে যে নোটিশে বলা হয়েছিল ষোলো তারিখ থেকে আপনাদের ইন্টারভিউটা পোস্টপেন করা হয়েছে আবারও ছাব্বিশ তারিখ থেকে আপনাদের পুনরায় আমাদের ইন্টারভিউটা নেওয়া হবে তো আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে বারবার আমাকে কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে সেস করছেন যে আপনাদের ইন্টারভিউটা কি ষোলো তারিখ অর্থাৎ আপনাদের যে গতকালকে ইন্টারভিউটা কি হয়েছে কি না তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপ স্জ করেছেন আমি তাদেরকে বলেছিলাম যে হয়নি কিন্তু তারপর তারা বারবার আমাকে এক কথা বলছে যে ত্রিপুরার ফায়ার সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইটে সেরকম কোনো নোটিফিকেশান পাবলিশড করা হয়নি তো এর সত্যটা সত্যতা কতটুকু সেটা আপনাদেরকে বলার জন্য আপনারা বারবার রিকোয়েস্ট করেছেন তো দেখুন বন্ধুরা যে নোটিফিকেশনটা আপনাদের সামনে আমরা আলোচনা করেছিলাম ওই নোটিফিকেশনটা কিন্তু একদম রিয়েল ঠিক আছে আমি আপনাদেরকে বারবার বলেছি ভিডিওতে বলেছি এখনও আবারও বলছি আপনাদের কমেন্টও বলছি ওয়েবসাইটে আপনাদেরকে রিপ্লাই দিয়েছিলাম দেখুন আমরা যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসটা আমরা শিওর না হই ততক্ষণ আপনাদের সামনে ওই জিনিসটা আমরা কিন্তু দিই না তো ওটা কিন্তু একদম রিয়েল নোটিফিকেশান ছিল আপনাদের কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি তারপরে যদি আপনার আপনারা যদি কেউ ইন্টারভিউ দিয়ে থাকেন তো অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে বলবেন যে ইন্টারভিউটা হয়েছে বা আপনারা দিয়েছেন ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে বলবেন আমার আমাদেরকে তো এটাই কথা বলার ছিল বন্ধুরা আপনাদের যে ষোলো তারিখ থেকে পোস্টপেন করা হয়েছে ওটা পোস্টপেনই থাকবে যে জায়গায় হওয়ার কথা ছিল ওই জায়গাতে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিস্ট্রিক্ট হওয়ার পরে ওই জায়গাতে একদম লাস্টে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে ঠিক আছে বাকি ছাব্বিশ তারিখ থেকে আবার স্টার্ট হবে যে জায়গায় ছাব্বিশ তারিখ থেকে আবার ডেট রয়েছে সেই জায়গাতেই ইন্টারভিউটা হবে কিন্তু আপনাদের ষোলো তারিখ থেকে যে জায়গায় হওয়ার কথা ছিল ওটা কিন্তু একদম লাস্টে নেওয়া হবে তো আপনারা সময় পেলেন আপনারা ভালো ঠিক আপনারা প্র্যাকটিস করেন আপনাদেরকে আমি প্রতিদিন প্রতি ভিডিওতেই বলে থাকি আপনারা ফিজিক্যাল এবং রিটার্ন এক্সামের জন্য ভালোভাবে প্রস্তুতি নেন কারণ চাকরিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের রিটার্ন এক্সামের উপর নির্ভর করবে তো অবশ্যই বিশেষ বেশি বেশি করে রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন এবং অবশ্যই ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য আপনারা প্রস্তুতিটা নেবেন তো সুপ্রিয় দর্শক এটাই বলার ছিল আজকের এই ভিডিওটিতে অবশ্যই আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে বলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিয়ে অবশ্যই জয়েন করে নেবেন ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবে কারণ আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেখানে রিপ্লাই দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত